চোটের কারণে এক ম্যাচ মাঠের বাহিরে থাকার পর ফিরলেন লিওনেল মেসে পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকবার ঝলক দেখালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাজিক্যাল ফুটবল উপহার দিয়েছেন নেইমার জুনিয়রও তবে জালের দেখা পাননি তারা পিএসজি কে পথ দেখিয়েছেন কেলেয়ান এমবাপ্পে আশরাফ হাকিমিরা প্রত্যাশিত জয় নিয়ে বিশ্বকাপের বিরতিতে গেল প্যারিস সেন্ট জার্মেইন নিজেদের মাঠে রোববার লিগ ওয়ান এর অক্সকে অক্স শূন্য গোলে হারিয়েছে পিএসজি কতার বিশ্বকাপের বিরতির আগে এটি পিএসজির শেষ ম্যাচ আর বিশ্বকাপের বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচটি বিশাল জয়ের মধ্য দিয়ে রাঙিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন ম্যাচে একটি করে গোলের দেখা পেয়েছেন কেলেয়ান এমবাপ্পে কার্লুস সোলের অশরাফ হাকিম রেনাতো সঞ্চ এবং উগো একিতিকে পুরো ম্যাচ জুড়ে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও দুর্বার ছিল পিএসজি ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিস সেন্ট জার্মেইন কেলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল তারা এরপর দ্বিতীয়ার্ধে একে একে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে পিএসজি ম্যাচের একান্ন থেকে চুরাশি এই ৩৫ মিনিটের মধ্যে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে পিএসজি সেই চার গোলে বিশাল জয় নিশ্চিত হয় এসএ নেইমারদের অবশ্যই ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি মেসি নেইমার কোচ ক্রিস্তব গালতি দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে নামিয়ে নিয়েছেন তারকা দুই ফরওয়ার্ডকে বড় জয়ের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের বিরতিতে গেল মেসি নেইমাররা